মুখ এবং জিহ্বা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত। কিভাবে বুঝবেন? যাদের বাক শক্তি নেই, যারা কথা বলতে পারে না, যাদেরকে আমরা বুবা বলে থাকি, তারা জানে যে মুখ দিয়ে কথা বলা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার চক্ষু নেই, চক্ষু দেখে না, ওই ব্যক্তির কাছে চক্ষুর কত বড় নেয়ামত, চক্ষুর কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় ওই ব্যক্তি জানে। কারণ আপনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুস্থ দুটি চক্ষু দিয়েছেন, দুনিয়ার সব নেয়ামত দেখতেছেন, কিন্তু আপনি উপলব্ধি করতে পারতেছেন না। আমাদের পা থেকে মাথা পর্যন্ত যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, প্রত্যেকটি আল্লাহর নেয়ামত। এই নেয়ামত পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না অধিকাংশ মানুষ। এই মুখ এবং জিহ্বা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার যে সকল অকল্যাণগুলো রয়েছে, তার যে সকল অনিষ্টগুলো রয়েছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে যে বন্ধু শত্রুতে রূপান্তরিত হয় মুখের কারণে, এই জিহ্বার কারণে। আপনার বাল্যকালের একটা বন্ধু, ছোটোবেলা থেকে তার সাথে চলাফেরা করতেছেন, অনেক বয়স পর্যন্ত একত্রিত হয়েছেন, যখন বুঝতেছেন যে দুইজনে ঝগড়াঝাটি করেছেন, আপনাকে এমন গালি দিয়েছে, আপনাকে মন্দবাসা আপনার সাথে ব্যবহার করেছে, এখন ওই বন্ধুর চেহারা আপনার দেখতে ইচ্ছা হয় না, ওই বন্ধুকে দেখলে আপনি মুখ ফিরিয়ে উল্টা দিকে চলে যান। কিসের কারণে? মুখের কারণে, এই জিহ্বার কারণে, যে বন্ধু শত্রুতে রূপান্তরিত হয়ে যায়। আজকে কারো শরীরের মাংস যদি কেটে ফেলা হয়, তাহলে অতিরিক্ত মাংস এসে ক্ষতস্থান পূর্ণ করে দেবে। কিন্তু মুখ দিয়ে কাউকে যদি একটা খারাপ ভাষা ব্যবহার করেছেন, আপনার মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, এই যে তার অন্তরে একটা দাগ লেগেছে, এই দাগটা মৃত্যুর আগ পর্যন্ত যাবে না, যে ওই সময় ওই লোকটা আমার সাথে এই খারাপ ব্যবহারটা করেছিল। তাহলে মুখ এবং জিহ্বার অনিষ্ট কি রয়েছে? হতে পারে সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে মুখ এবং জিহ্বা দ্বারা খারাপ ব্যবহার করেছেন, পরিবারের সবার কাছে আপনি খারাপ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। সমাজের মধ্যে আসেন, দুই নম্বর বিষয়, যে একটা মানুষ কখন তাকে সৎ মনে করে, যখন আপনার থেকে সমাজ ভালো ব্যবহার আশা করে, আপনার থেকে সমাজ সুন্দর আচার ব্যবহার আশা করে, আপনার থেকে সমাজ উত্তম কথা আশা করে, তখন বলবে যে এই লোকটা ভালো, তার ব্যবহার খুব ভালো। আর এই মুখ দিয়ে যদি আপনি সমাজের মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, এই মুখ দিয়ে যদি বাজারে গেছেন কোনো কিছু কেনার জন্য, এই বাজারওয়ালা যে ব্যক্তি মাল বিক্রি করবে তার সাথে খারাপ ব্যবহার করেন, এই মুখ দিয়ে যদি রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে লোকজন কি বলবে? যে তার মতো খারাপ মানুষ মনে হয় এই দুনিয়াতে নেই। যদিও আপনার টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ, প্রাচুর্য অনেক কিছু রয়েছে, তাহলে এই মুখ দিয়ে আপনি পরিবারের লোকদের কাছে ভালো হতে পারবেন, এই মুখ দিয়ে পরিবারের লোকদের কাছে আপনি খারাপ হয়ে যেতে পারেন, এই মুখ দিয়ে আপনি সমাজের মানুষের কাছে ভালো হতে পারেন, এই মুখ দিয়ে আপনি সমাজের মানুষের কাছে খারাপ মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারেন। তিন নম্বর বিষয় হচ্ছে, এই মুখ দিয়ে যত অঘটন পৃথিবীতে রয়েছে, এই জিহ্বা এবং মুখের দ্বারাই হয়ে থাকে। কাউকে প্রেমের প্রস্তাব দেন কিসের দ্বারা? মুখ দ্বারা। মদ পান করেন কিসের দ্বারা? মুখ দ্বারা। যত অঘটন রয়েছে, কাউকে গালি দেন কিসের দ্বারা? মুখ দ্বারা। অর্থাৎ এক কথা, এই পৃথিবীতে যত অঘটন রয়েছে, প্রত্যেকটি অঘটন এই মুখ এবং জিহ্বার দ্বারা হয়ে থাকে। কারোর সাথে প্রেম করেছেন, প্রেম করে তার সাথে জেনায় লিপ্ত হয়েছেন লজ্জাস্থান দ্বারা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যত পাপের মূল, যত পাপের দিক রয়েছে, সেটা মুখ এবং লজ্জাস্থান দিয়ে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম যে আন আকসিরু মায়ুত খেলুন নাসাল জান্নাতা, যে অধিকাংশ মানুষ কিভাবে জান্নাতে যাবে আমাদেরকে বলেন।
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম যে অধিকাংশ মানুষ জান্নাতে যে যাবে তার রাস্তাটা কি আমাদেরকে বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকওয়াল্লাহে হুসনুল খুলুক, যে মানুষকে জান্নাতে নিয়ে যাবে এক নম্বর হচ্ছে যে তার তাকওয়া। তাকওয়া কি অনেক আলোচনা করেছি যে আল্লাহর ভয়, যে আল্লাহর ভয়ে আপনি বিভিন্ন পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থাকবেন, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবেন, তার নাম হচ্ছে তাকওয়া। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি না হবে, আমরা তাকওয়াবান না হব, ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে পারবো না। তাকওয়াই আপনাকে বিভিন্ন পাপ থেকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। তাহলে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে এক নম্বর হলো যে তার তাকওয়ার ভিত্তিতে, দুই নম্বর হলো যে হুসনুল খুলুক, যে উত্তম চরিত্রের মাধ্যমে। আপনার চরিত্র যদি খারাপ হয়, ছোটকালে একটা আকাম কুকাম করেছেন, বৃদ্ধ হয়েছেন, দোকানে গিয়ে বসেছেন, আপনার সহপাঠী তারা জেনেছে যে আপনি 10 বছর বয়সে এই কুকামটা করছিলেন, কিন্তু 60 বছর যখন বয়স তখন আপনার সাথে বসে আপনার সহপাঠী বলবে যে তুই 10 বছর বয়সে এই কাজটা করেছিস, এটার নাম হলো কুকাম, আকাম কুকাম। এই আকাম কুকাম মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। আপনি যদি কখনো সুদ খেয়ে থাকেন, যারা জানে তারা অবশ্যই বলবে যে আপনার চরিত্র খারাপ, আপনি সুদখোর ব্যক্তি, আপনাকে মানুষ সচক্ষে দেখবে না, সুচক্ষে দেখবে না। চরিত্র যদি ভালো হয়, এটা হলো একটা ভালো মানুষের গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে খুলুকুহু আল কোরআন, যে মা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আল কোরআন, অর্থাৎ কোরআনের পুরোপুরি বাস্তবায়ন নবী সাল্লাল্লাহু সাল্লাম করতেন। তাহলে উত্তম চরিত্র যার রয়েছে, যার মধ্যে তাকওয়া রয়েছে, এই দুইটা দিক মানুষকে জান্নাতে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওয়াসুয়েলা আন আকসারে মায়ুত খেলুন নাসান নারা, যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কিভাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ফাহমু ওয়াল ফারজ, যে মানুষের মুখ এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে।